गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल हैप्पी सिंपल जॉय। 28 जुलाई आज के वेडनेसडे। तो आज के सकाल सकाल मार बोपिश के चा कर दिए, बिस्टिर वेदार, खिचुड़ी, इलिश माछ भाजा, डिमेर अमलेट खावर वेदार। बट एक बच्चे अनेक बार ही खिचुड़ी खावा, पिंजे खिचुड़ी, क्योंकि निरामिष खिचुड़ी खावा, एक दिन खावा माओ। तो फाइनल माँ दे चा करा दिए दिए, मारा चा खे नहीं आज के इलाची चा कर दिए तुम्हारा देखले सकाल सकाल। और ये हमें लेबू जल नहीं बसे गे। तो छोटे प्रचुर प्रचुर भलोबासा, बड़ो आशीर्वाद नहीं आज के ब्लग स्टार्ट कर। तुम्हारा सुस्थ थको, भलो थको और खूब खूब खावा दावा करो। तो चलो आज के न्यू ब्लगटा स्टार्ट कर। तो लेबू जल हाथे, माँ सब्जी काटबे, दें सब्जी एजो सब्जी काटबे, सब्जी रेखे दिए माँ सब्जी काटबे, चिचिंगा फिचिंगा काटबे। एइदिके बौपिसি माछ धुच्छे। बौपिसি गुड मर्निंग बोलो। गुड मर्निंग बौपिसি बोल। तो बौपिसি आज के बनाच्छे मोरला माछेर चच्चड़ी। मोरला माछेर चच्चड़ी होबे, मोरला माछेर चच्चड़ी जेटा आमादेर फेवरेट। मार आमार टक डाल दिए मोरला माछेर चच्चड़ी होले आर किछु लागे ना आमादेर। ताओ आखपाते चिचिंगा भाजा होबे। आर एइ आमि लेबु जलटा खावा स्टार्ट करब। एइ एक कप चा আর এদিকে সবজি। রিনাদি ডুব, আমাদের তিনজনের মাথায় বজ্রপাত, মানে হচ্ছে আজকে ভ্যাকসিন নিতে যাবে, ফোন করেনি আর মাকে ভয়েস রেকর্ড পাঠিয়েছে। মা ভয়েস রেকর্ড দেয় জানে না হোয়াটসঅ্যাপে, তা বুঝতে পারে না। তা আমি ছোট দিদাদের দাদুদের ফোন করলাম, বললো যে আসেনি, আসবে না, ভ্যাকসিন নিতে হবে। বলে আমাদের তো জানায়নি। তারপর আমি হোয়াটসঅ্যাপ চেক করলাম, তা বলে হ্যাঁ কালকে রেকর্ড পাঠিয়েছিল ভয়েস রেকর্ড যে আজকে আসবে না, ভ্যাকসিন নিতে হবে। তো মা পায়ে ব্যথা, বৌপিসি অনেক সকাল থেকে কাজ টাজ করেছে। তোমার ঠাকুরের আজকে যেহেতু বুধবার, ঠাকুরের জামা কাপড় ধোয়া, বাসন, ঠাকুরের বাসন, বুধবারের যা বেরোয় সবারই বেরোয়, তা সেগুলো করেছে। তা মাকে বললাম তুমি এক্সারসাইজ করতে যাও, আমি ধুয়ে নিচ্ছি। আর এখন এই সবজি গোছা। আমরা সিম্পলি গোলা রুটি খাচ্ছি, না পিঁয়াজ না ডিম, অনলি সুজি, আটা আর অল্প একটু ময়দা দিয়েছে আর কাঁচা লঙ্কা। এই যে বৌপিসি গোলা রুটি করছে আর সস নিয়ে নিয়েছি। মা খাচ্ছে। মা গোলা রুটি কেমন, ট্রাই করো। খেয়েই ভালো বলে দিয়ে না খেলাম। ও খেয়েছে। তা আমরা, আমি বৌপিসি আর মা এখন গোলা রুটি খাবো। তাও রিনাদি আসনে এলো, ওপরে লাঠি দিয়ে ঘরটা মুছতে হবে, আবার বেরোতেও হবে, তারাও আছে। তো চটপট ব্রেকফাস্টটা শেষ সারি। সো আমি রেডি। শুভ্র নিচে রেডি হয়ে গেছে, বসে আছে, আমার জন্য ওয়েট করছিল। তো এখন আমি বেরোবো, অনির্বাণদা চলেই আসবে 5-10 মিনিটে। তো 12:30-12:30 মধ্যে ডক্টর চলে আসবে। উনি একটু মানে একটু লেট করে, কোনো সময় একটা, কোনো সময় 12টা, কোনো সময় 12:30। তো আমরা 12টা একটু লেটেই বেরোচ্ছি। তো ডাক্তার দেখিয়ে আমাদের শপিং করতে যাওয়ার কথা আছে। তো আমরা শপিং, শুভ্ররও কিছু কেনাকাটি আছে, আমারও আছে। চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, নাহলে তো ডাক্তার দেখাতে আবার লাইনও পড়ে গেলে লেটও হয়ে যাব। ডক্টরের কাছে চলে এসেছি। শুভ্র আগে চলে গেছে, এসেছে কিনা কেউ নেই, সেমন একটা বৃষ্টি হচ্ছে বলে না কেউ আসেনি। তো আমরা এখন ডাক্তার দেখাবো, শুভ্র ডাক্তার কি বলে দেখা যাক। ডাক্তার
ডক্টর দেখে নিয়েছে, ডক্টর বলল যে 4-5 ইউরিক অ্যাসিড লেভেল হওয়া উচিত। তো ওরা 8 আছে টেস্ট, আবার পরের মাসে ডাক্তার টেস্ট দিয়েছে, ওষুধগুলো খেয়ে তারপর তোমার টেস্ট করে তা পরের দিনই আসতে বলেছে, এই বলল ডাক্তার। বলছে 4-5, আর ক্যাকড়া, চিংড়ি মাছ আর ডিম আর তোমার মাটন আর ডালের ওপরে জলটা খেতে পারো, ও ভেতরের নয়, এই খেতে বলেছে। আর প্রোটিন জাতীয় খাওয়া বন্ধ, এই বলল। নতুনত্ব এসেছে এই দইটা, এটা খুব সুন্দর, খাওয়ার ইচ্ছা হয়েছে। কি নাম? কোয়াসিডিলাস। দেখি আমরা কোনটা কি নেওয়া যায়। তো ফার্স্টে তো আমরা ট্রিপল ডিপার, এটা আমাদের দুজন না তিনজনের ফেভারিট, একজন আসেনি, তো আমাদের দুজনেরও এখন ফেভারিট, তো ওটা আগে নেবো, নিয়ে দেন অন্য কি নেওয়া যায় সেইটা অর্ডার করি। ট্রিপল ডিপার এসে গেছে এগুলো, শুভ্র আগে থেকে, কারণ শুভ্র 7টায় খেয়েছে, এখনও খাইনি, তা আমার জন্য 1 ঘন্টা নাকি ও ওয়েট করেছে, তা ওর জন্য খাচ্ছে। ভুকা শের, হ্যাঁ হামলে পড়েছে, আমরাও একটা নিচ্ছি, আর প্লেটে না এরকম করেই নিয়ে নিচ্ছি, ভালো করে দেবো। আমরা খেয়েছি, তাও তোমাদের রিভিউ দিচ্ছি, ভালো তোমার গার্লিক ব্রেড, তাই চিকেন স্প্যাগেটি অ্যান্ড গার্লিক ব্রেড, এটা অর্ডার করেছি, এটা আমরা খাবো। আজকে ডেজার্ট খাচ্ছি না, তো এটা আমরা একদম একদম হামলে শুরু করে দিচ্ছি। খেয়ে দিয়ে মানে পেট ভরে গেছে একদম, মানে পেট ঢাস, আর জিম যাওয়া হবে না। আমি ভেবেছি জিমটা চলে যেতে পারবো, কিশোরদাকে নাও করে দিলাম, তো আমি বললাম যে শুভ্রকে বললাম যে আমি জিম চলে যাবো, তুমি ড্রপ করে দিও 6টা নাগাদ,
তা আমি এখন খেয়ে দিয়ে হাঁটতে পারছি না, আমার এরকম কষ্ট হচ্ছে। আমার দ্বারা হবে না, শুভ্র বলে জিমে গেলে বমি করবি, ঢালাঢালি, তারপর কাল বাদে পরশু একটা জায়গায় যাওয়ারও আছে, তা ছেড়ে দে আর ইয়ে করতে হবে না। আজকে আর যাচ্ছি না, কাল যাবো জিম, এখন দেন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঠাকুর পুজো দিয়ে আমি রেস্ট নেবো, আর কিচ্ছু না। আজকে আমি আজকে যা শপিং করেছি প্রচণ্ড টায়ার্ড, তাই শপিংয়ে যা যা কিনেছি আজকে তোমাদের দেখাতে পারলাম না, সরি। তা কালকে আমি দেখাবো ফ্রেশ মাইন্ডে, ফ্রেশ মুডে, আর আজকে মুডও নেই। আর একটা কথা বলি, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা আছে, একটা টাং করে বাজিয়ে দেবে, অল করে দেবে, অবশ্যই অল করবে। আর যাওয়ার আগে যেটা বলি, স্যানিটাইজ করবে হাত, রগড় রগড় কে, মাস্ক এখানে না এখানে, ডিস্টেন্স মেনটেন করো। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, কালকে তোমাদের রুমকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবে। টাটা, গুড নাইট।